Assalamu alaikum viewers, today we are going to share with you some of our memories of Cox's Bazar. যেখানে আপনারা পাচ্ছেন কিছু ইনফরমেটিভ ভিডিওস বেসিক্যালি এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা আপনাদের জানাবো কক্সেস বাজারের সাম ডুস অ্যান্ড ডোন্টস অর্থাৎ আপনারা কি করবেন কি করবেন না আপনারা এখন দেখতে পাচ্ছেন মেইন ড্রাইভের সেই রাস্তাটি যেটা হচ্ছে কলাতলি থেকে ইনানি যাওয়ার পথে পড়ে একটা সুন্দর ব্রিজ দেখতে পাচ্ছেন যেটার দুই পাশ দিয়ে নদী দেখা যাচ্ছে ভিউটা অনেক সুন্দর ছিল আমরা কোনো ছবি তুলতে পারিনি কিন্তু আপনারা চাইলে সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ স্পেন্ড করতে পারেন আপনাদের ভালো লাগবে আমরা যখন গিয়ে পৌঁছে যাই তখন কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে যায় ওয়েদারটা বেশ ভালো ছিল আমরা অনেক এনজয় করতে পেরেছিলাম আমরা ওখানে নেমেই প্রথমেই ডাব খাই একটা কচি ডাব বেশ দামাদামি করে আমরা 100 টাকা করে ডাবটি খাই যেহেতু ওখানকার লোকাল এরিয়াতে অনেক বেশি ডাবের গাছ আছে সেই ক্ষেত্রে আমার কাছে প্রাইজিংটা একটু বেশি মনে হয়েছে আর ব্যাপারটা আমার কাছে ভালো লাগেনি And yes, this one is the very famous fruit of Cox's Bazar and very expensive, guys. এটা হচ্ছে passion fruit যেটাকে ওরা local ভাষায় বলে আনারকলি যেটা খেতে অনেক টক হয় আমরা ঢাকা ব্যাক করার সময় সাথে 1 কেজি করে এই আনারকলি ফ্রুটটা নিয়ে গিয়েছিলাম যেটার দাম পড়েছিল কেজি 400 টাকা করে আপনারা পিস হিসাবে খেতে পারবেন ওখানে পিস হিসাবে দামটা হবে 30 থেকে 60 এর মধ্যে এই যে দেখবেন এখন এটা নাম কি প্যাশন ফ্রুট এই না না তোমারে আমি দাঁড়াও তোমারে আমি একটা করব ভাই কেমন ফিলিংস বলবেন খান আগে খান আগে খাইতে হবে তো ভাই চামচ ওই যে চামচ চামচ দিকে তো হবে হ্যাঁ খান আল্লাহই জানে খান খান এটা একবার খেলে 7 দিন মনে থাকবে বুঝছেন 7 দিন মনে থাকবে ভাই চামান দিতে হবে চামান দিতে হবে মজা মজার জিনিস এই তোমার নাম কি আমার নাম এখন আমরা রওনা হচ্ছি পাটুয়ার টেকের উদ্দেশ্যে কোরাল বিচ যেটাকে বলা হয় কোরাল স্টেশনের ঠিক অপোজিটে আমরা থামবো সবাই যাওয়ার পথে এই প্লেসটা অনেক সুন্দর ছিল যেটা পাটুয়ার টেকে যাওয়ার পথেই পড়ে অনেক সুন্দর ছিল যেখানে দুলনা ছিল আমরা এখানে অনেকগুলো কাপল পিকচার তুলেছিলাম এখন আমরা চলে এসেছি পাটুয়ার টেকের মধ্যে যেখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন বাট একটা জিনিস নিয়ে আমার খুব বেশি কমপ্লেইন ছিল সেটা হচ্ছে আশেপাশে অনেক বেশি নোংরা ছিল অনেক বেশি চিপসের প্যাকেট অনেক বেশি আবর্জনা ছিল যেটা একদমই আমাদের করা উচিত না আমরা এটা করে থাকি সো আমরা এখানে একটু ঝালমুড়ি খাই সবাই একটু ঝালমুড়ি আমরা বেসিক্যালি এসেছিলাম সানসেটটা এনজয় করার জন্য পাটুয়ার থেকে সানসেটটা অনেক সুন্দর হয় মাশাআল্লাহ আমরা ছোট একটা ক্লিপ দিয়ে দিয়েছি সানসেটের একটা ক্লিপ ছিল সেটা আমরা বসে সানসেটটা দেখছিলাম এবং আমরা প্ল্যানিং করছিলাম নেক্সট আমরা কী করতে যাচ্ছি কলাতলিতে ফিরে যেয়ে তারপর এখানের ভিডিওগুলো অনেক সুন্দর হয় পানিটার কালার অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিও আছে এখানকার স্লো মোশনে করা হয়েছে সো ইয়া দ্যাটস অল ফর টুডে আজকে ছিল আমাদের ডে ওয়ান কক্সেস বাজারে সো আমরা বেক করছি কলাতলির দিকে আর যাওয়ার পথে কিছুটা অন্ধকার হয়ে যাচ্ছিল আর ওখানকার লোকাল গাইডরা সবাই বলে যে এখানকার এরিয়া যেটা আছে এটা যাওয়ার পথটা যদি রাত না হয়
তবেই ভালো, দিন থাকতে থাকতে চলে যাওয়াটা বেটার আটটার মধ্যে। আমরা টোটাল ছিলাম সাতজন এবং আমরা একটা মাহিন্দ্রা ভাড়া করে এসেছিলাম কলাতলি থেকে পাটুয়ার টেক পর্যন্ত, আমাদের টোটাল ভাড়া পড়েছিল 1300 টাকা। এবং এই 1300 টাকা থেকে আমরা ইনানি বিচের পার্কিংয়ে দিয়েছি 50 টাকা এবং পাটুয়ার টেকের পার্কিংয়ে দিয়েছি 50 টাকা। তো আমরা রওনা দিয়ে দিচ্ছি বিচের উদ্দেশ্যে। আমরা ডিরেক্ট ওখান থেকে বিচে চলে গিয়েছিলাম, যাওয়ার পর দেখতে পেলাম কিছু গ্রুপ মিলে খুব সুন্দর ফানুসুরা ছিল বিচের মধ্যে, অনেক মানুষ ছিল, সবাই চলে আসছিল বিচের দিকে, সো এটা অনেক সুন্দর লাগছিল। সো সেকেন্ড ডে আমরা ব্রেকফাস্টের জন্য রেডি। আমরা ব্রেকফাস্ট করছিলাম শালিকের, আমরা খেয়েছিলাম খাসির পায়া সাথে নান রুটি, খুব মজা ছিল, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। সো ইন দ্য মিন টাইম আমরা প্ল্যান করে ফেললাম আজকে সারাদিন ঘুরবো, সো আমরা আবারও একটি মাহিন্দ্রা ভাড়া করে চলে গেলাম 100 ফুট মন্দিরে, যেটা ছিল ওখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। এখানের ভিতরে যাওয়ার টিকিট ছিল 10 টাকা করে পার পার্সন। আমরা সবাই যাওয়ার জন্য প্রস্তুত, আমরা সবাই আস্তে আস্তে করে ভিতরে চলে যাচ্ছি, কিন্তু আনফর্চুনেটলি আমাদের, আমরা উপরে যেয়ে উঠতে পারিনি, তার মধ্যে অনেক প্রচুর বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল। আমরা বৃষ্টির জন্য আর কোনো ছবিও তুলতে পারিনি, কিছুই করতে পারিনি, কোনো ভিডিও ক্লিপও করতে পারিনি। সো আমরা তাড়াতাড়ি করে একটু ভিতরের দিকে আশ্রয় নিয়েছিলাম, সবাই মিলে ভিতরে চলে গিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা আনফর্চুনেটলি, আমরা অনেক প্ল্যান করেছিলাম সারাদিন ঘুরবো, আমরা রামও যেতে চেয়েছিলাম, কোথাও যাওয়া হয়ে উঠেনি ওই দিন, আমরা কোনোভাবেই কোনো জায়গাতেই যেতে পারিনি, সারাদিন অনেক বৃষ্টি হচ্ছিল। সো আমরা ব্যাক করি হোটেলের দিকে। সো কলাতলি থেকে রামু পর্যন্ত আমরা ঘোরার জন্য যে মাহিন্দ্রাটি ভাড়া করেছিলাম সেটা ইন টোটাল আমাদের পড়েছিল 1600 টাকা করে, কিন্তু যেহেতু আমরা বৃষ্টির জন্য যেতে পারিনি, সো আমরা 800 টাকা করে তাকে দেই এবং আমরা হোটেলে ব্যাক করি তার সাথেই। সো ইয়া, এগেন আমরা চলে আসলাম শালেকে খেতে। আমরা খেয়েছিলাম সি ফুড এবং নল্লি, নল্লিটা বেসিক্যালি 500 টাকা করে আর চারজন খুব ইজিলি খেতে পারবে। এরপরে আমরা বাসের উদ্দেশ্যে রওনা দিই, কিন্তু হ্যাঁ লাস্টে আমরা জানিয়ে দিব আপনাদের কক্সেস বাজারে কী করা উচিত এবং কী করা উচিত নয়। So stay tuned with us.